বাইরে এতটাই গরম যা বলার মতো না। তো আমি বাজারে গেছিলাম, একটু কাজেও গেছিলাম, আর সাথে টুকটাক ওই বাজার করেও নিয়ে আসলাম। আর যাওয়ার আগে ঘর টরগুলো সব একেবারে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরেই গেছি, না হয় খুব ঝামেলা লাগে। আর এই যে দেখেন, এই মগটা না ভেঙে গেছিল, পরে আমি এটা নিজে রং করলাম আর কি। তো এই তো বাজার থেকে নিয়ে আসলাম, হচ্ছে আজকে শাক নিয়ে আসলাম অনেকদিন পরে। আমার শাক খেতে যাই ভালো লাগে, কিন্তু ওই কাটাকাটির জন্যই আমি নিয়ে আসি না। তো আজকে নিয়ে আসলাম, লাল শাক আনলাম, আর হচ্ছে এটা সাদা ওই লাল শাকের মতোই আর কি। আর দেখেন পটলগুলো এত বড়, তো সেই জন্যই ভাবলাম যে নিয়ে যাই আর একটা তরমুজ। আর এখানে নিয়ে আসলাম হচ্ছে আটা, কালকে রুটি বানাবো ভাবছি, খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে। আর এই যে চিনি শেষ হয়ে গেছিল, তো চিনি নিয়ে আসলাম। আর এখন আমি আগে ভাবছি যে কাটাকাটিগুলো করে নেই যা যা রান্না করব। তো আজকে ওই পটল আলু দিয়ে মাছের একটা ঝোল করব, আর হচ্ছে লাল শাক দিয়ে ছোট মাছ দিয়ে শুকনো করে ওই রান্না করে নিব, আর এই পটলের খোসাগুলো দিয়ে কী যেন বলে ইয়ে করব, ভর্তা করব। তো অনেকেই হয়তো বা পটলের খোসা ভর্তা খেয়েছেন, আবার অনেকে খাননি আর কি, তবে আমরা খাই। আর এখন এই যে বাকি যে তরকারিগুলো আছে সেগুলো সব ফ্রিজে রেখে দিলাম। আর এখন ভাবলাম কি, তাহলে আমি তরমুজটাও কেটে নিই, ওই ময়লাগুলো সব ফেলে টেলে দিয়ে আবার নিয়ে নিলাম। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে, তাই না? তো এটা হচ্ছে সম্পূর্ণই নিজের ব্যাপার। তো এই তো এখন তরমুজটা কেটে তারপর আমি ভাবছি যে ফ্রিজেই রেখে দিই, এখনকার জন্য আর রেখে দিব না, পরের জন্য আর কি। তো তরমুজটা খুব বেশি ভালো পড়েনি, আমি দেখে নিয়ে আসলাম, তারপরও রোজার দিনেও মানুষ মানুষকে ঠকায়, তো যাই হোক কি আর করা যাবে। আর এখন ভাবলাম কি, একটু কি বলে সুজি রান্না করি, অনেক দিন হয়েছে সুজি খাই না, তো অল্প একটুই সুজি আছে, আর রোজার দিনে তো খুব একটা খাওয়াও যায় না, এইটুকুতে হয়ে যাবে। তো আমি এখানে একটু ঘি দিলাম, ঘি দিয়ে ভালো মতো ভেজে তারপর এই তো এখন চিনি দিলাম, আর একটু কাজু বাদাম দিলাম, কিশমিশ, আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো ওই লিকুইড দুধও দেওয়া যায়, তো আমি ভাবলাম গুঁড়ো দুধই দেই, লিকুইড দুধ আবার সেই বরফ ছাড়ানো খুব ঝামেলা। আর এই যে এখন শুধু নেড়ে চেড়ে নিয়ে শুকিয়ে আসলেই তখনই উঠিয়ে ফেললেই হয়ে যাবে। আর এই যে এখন হয়েও গেছে, আর অনেকটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল। তো তারপর এখন আমি কি করলাম, শরবত বানিয়ে নিচ্ছি, আর এদিকে এই যে সব ধুয়ে টুয়ে একেবারে রেডি করে রেখেছি ইফতারের পরে, তারপর আমি আর কি রান্না করবো। আর এখানে এই পটলের খোসাটা ভাবলাম সেদ্ধ দিয়ে দিই, তাহলে তো হয়ে যাবে আর কি, একটু ঝামেলা কম। তো এই যে এখানে আমার হাজবেন্ড হচ্ছে পুদিনা পাতা এভাবে নিয়েছে, সে কি ওই স্প্রাইট দিয়ে খাবে আর কি সেজন্য। আর এই হচ্ছে আজকে আমাদের ইফতার, কিমা কি বলে এটা হচ্ছে কিমা নান, হ্যাঁ কিমা নানই, তো চিকেন দেওয়া ভিতরে, আর ওইটা হচ্ছে ডিম চপ। তো ইফতার করে নামাজ পড়ে এরপর হচ্ছে আর কি খাচ্ছি এখন, তারপর এই তো রান্নাঘরে চলে আসলাম। রান্না আমার প্রায় অনেকটা হয়েও গেছে, এদিকে এই যে পটল আলুর তরকারি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে কি বলে যেন ওইটার নাম, ও লাল শাক, লাল শাকের তরকারি। আর আমি এখন একটু লবণ দেখছি যে ঠিক আছে কিনা সব, আসলে ওই লবণ না দেখলেও হয় না, দেখা যায় কি এখনও তো সেভাবে পাকা রাঁধুনি হওয়া যায়নি যে হয়ে যাবে। তো এই তো আর এই তরকারিটা তো হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে একটু ধনিয়া পাতা দিলাম দিয়ে টিয়ে, তারপর এখন ওইটাও হচ্ছে নামিয়ে রাখবো আর কি। আর এই তো এখন ভর্তাটা বানিয়ে নেব, আর পাটায় ভর্তা বানাতে গেলে খুবই কষ্ট হয়ে যায়, দেখা যায় কি খুব ঝামেলাও লাগে, কিন্তু আমার এভাবে খেতে ইচ্ছে করেছে। এখন নিজের ইচ্ছা করলে নিজেরটা তো নিজেকেই করে খেতে হবে, তাই না? সবার তো ভাগ্যে আর সব কিছু থাকে না, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো এই তো আগে পটলের খোসা আর কাঁচামরিচটা বেটে নিলাম, তারপর এখন হচ্ছে ধনিয়া পাতা, আর লাস্টে এখন বাটবো হচ্ছে মাছ, আর সাথে পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু বেশি দিলে না ভর্তা খেতে ভালো লাগে, তো প্রতি ইয়েতে পড়লে ভালো লাগে খেতে আর কি। আর পুরো একেবারে আমি বেটে ফেলিনি পেঁয়াজটা, একটু আস্তে আস্তে রাখলাম, তাহলে খেতে ভালো লাগবে আর কি। আর এই তো এখন সবার লাস্টে ভাত বসিয়ে দিলাম, আজকের মতো আমার রান্নাবান্না শেষ। খুবই একটা ঝামেলা থাকে দেখা যায় সন্ধ্যের পরে ওই রান্নাবান্না করতে গেলে, এই যে এখানে ছোট মাছ দিয়ে লাল শাকের তরকারি,
আর এটা হচ্ছে পটল আলু দিয়ে মাছের একটা তরকারি। আর এদিকে এই যে ভর্তা, ভর্তাটা খুবই মজা হয়েছিল। তো এরপর আমি এখন একটু রেস্ট করে তারপর এখন খেতে বসলাম, আর সাথে একটু হাবিজাবিও দেখছি। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন।